নমস্কার, আমি দেবাশিস মৈত্র। 2021-এর বিধানসভা ভোটের দামামা প্রায় বেজে গিয়েছে, তো এই ঘটনাকে মাথায় রেখে ডিমস টিভি একটা নতুন অনুষ্ঠান আনতে চলেছে, মানে অনুষ্ঠান শুরু হচ্ছে ডিমস টিভির বলা ভালো, সেটা হচ্ছে ভোটের পোস্টমর্টেম। এই ভোটের পোস্টমর্টেম অনুষ্ঠানে প্রতি সপ্তাহে অথবা সপ্তাহে দুদিন হাজির থাকব আমি, আপনারা শুনবেন। তো শুরুতেই বলে রাখি, এই প্রোগ্রামের যে টিউনটা সেটা হচ্ছে যে প্রথম পর্যায়ে আমরা কিন্তু কোনো সেফোলজিক্যাল প্রেডিকশন সেখানে দেব না, তৃণমূল কটা আসন পাবে, বিজেপি কটা আসন পাবে, এসব কথা আমরা বলবো না প্রথম অবস্থায়, কারণ সেই বলার মতো সময় এখনও আসেনি, সেই প্রেডিকশনস দেওয়ার সময় এখনও আসেনি। আমরা তাহলে কি বলবো? আমরা বলবো হচ্ছে দুই দলের কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, কেন এগিয়ে আছে, কেন পিছিয়ে আছে, কি করলে পিছিয়ে থাকা দলটা এগিয়ে যাবে, এই সব নিয়েই আমরা আলোচনা করব। আসলে পোস্টমর্টেম মানে তো কাটাছেঁড়া করা, আমরা রাজনৈতিক পরিস্থিতিকে কাটাছেঁড়া করে দেখব। আসুন, দেখতে থাকুন প্রতি সপ্তাহের এই অনুষ্ঠান। যদি ভালো লাগে লাইক শেয়ার তো অবশ্যই করবেন, কমেন্ট বক্সে গিয়ে কমেন্টও করবেন, আর অনুষ্ঠানের শেষে দেখবেন একটি বেল বাটন আছে, বেল বাটনটা দয়া করে পুশ করে দেবেন। নমস্কার, শুরু করছি ভোটের পোস্টমর্টেম। ভোট মানে বিধানসভা ভোট, বিধানসভা ভোটেই ভোটই এখন রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের কাছে পাখির চোখ। এই মুহূর্তে রাজ্যের প্রধান দুটো রাজনৈতিক দল কারা আমরা সবাই সেটা জানি, এক তো তৃণমূল কংগ্রেস, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, আর হচ্ছে বিজেপি। বিজেপি সেই 2016 সাল থেকে চাইছে এই রাজ্যের ক্ষমতার, মানে ক্ষমতার অলিন্দে আসার, এই মুখ্যমন্ত্রীর মসনদে বসার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। এখন 2016-তে তাদের কী অবস্থা ছিল সেটা আপনারা জানেন, 2019-এ মাত্র তিনটে আসন পেয়েছিল, 2019-এ গিয়ে 2019-এর লোকসভায় তারা তাদের অবস্থার খানিকটা উন্নতি করলো, উন্নতি করে একটা সম্মানজনক জায়গায় এলো। তো তখন থেকে 2016-তে তারা যে স্বপ্নটা দেখতে শুরু করেছিল, 2019-এ এসে সেই স্বপ্নটা যাতে ম্যাচিওর করে সেই ব্যাপারটায় তারা মনোনিবেশ করলো, যাই হোক সেটা অন্য বিষয়। তো টিএমসি এবং বিজেপি এই দুটো হচ্ছে রাজ্যের প্রধান যুযুধান রাজনৈতিক দল, সঙ্গে তো এছাড়াও আছে সিপিএম আছে, এছাড়া মানে বামফ্রন্টের দলগুলো আছে, এছাড়াও কংগ্রেস আছে। আজকে আমরা দেখব, মানে আমরা আলোচনা করব যে প্রধান যে দুটো দল যাদের মধ্যে লড়াই হচ্ছে, নবান্নের আসন নিয়ে যাদের মধ্যে একটা নিঃশব্দে একটা আলোড়ন তৈরি হয়েছে, যে দুজনের সবাই ভাবছেন, একজন ভাবছেন, একটা দল ভাবছে যে আমরা আমাদের চেয়ারটাকে ঠিকঠাক রাখবো, আরেকটি দল সে ভাবছে যে এখন যিনি আসনে আছেন, আসনে বসে আছেন, তাকে সরিয়ে কিভাবে আমরা সেই আসনটায় গিয়ে বসব। তো মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের এই নিয়ে একটা দারুণ কবিতা আছে, যাই হোক সেই কবিতার প্রসঙ্গে আমি যাচ্ছি না। মানে চেয়ার দখল করার জন্য আমাদের মধ্যে একটা অদৃশ্য সংগ্রাম আমরা চালিয়ে যাই, অনবরত চালিয়ে যাই, যাই হোক তো সেটা অন্য প্রসঙ্গ। আজকের অনুষ্ঠানে আমি টিএমসি এবং বিজেপির কিছু কিছু দুর্বলতার কথা বলব। প্রথমেই বলে নিই, আমি 30 বছর ধরে সাংবাদিকতা করেছি প্রত্যক্ষভাবে, এবং আমি আমার অনুষ্ঠানে যা কিছু বলবো সেটা কিন্তু সেই সাংবাদিকতার অভিজ্ঞতারই ফসল। দয়া করে আপনারা কেউ এটাকে ধ্রুব সত্য বলে মেনে নেবেন না, এটা নিতান্তই আমার ব্যক্তিগত অভিমত, যেটা হতেও পারে নাও হতে পারে, মানে আমি আমার দৃষ্টিভঙ্গিতে অ্যানালাইজ করার চেষ্টা করব, আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে যে সবার দৃষ্টিভঙ্গি মিলবে এমন কোনো কথা নেই। ফিরে আসছি মূল প্রসঙ্গে। মূল প্রসঙ্গটা শুরুতেই বলেছিলাম যে আমি আজকের এই পোস্টমর্টেমেতে দেখানোর চেষ্টা করব যে এই রাজ্যের প্রধান যে দুটো দল, যে দুটো দল একজন চাইছে চেয়ারটা ধরে রাখতে আর একজন চাইছে চেয়ারটা দখল করতে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং আমাদের বিজেপি, এই দুটো দলের কিছু কিছু উইকনেস, কিছু কিছু নেগেটিভ পয়েন্টস, এদের সম্বন্ধে, এগুলোর সম্বন্ধে আমি আলোচনা করব। কারণ এই মুহূর্তে যদি ভোট হয়, ভোট হলে এই নেগেটিভ পয়েন্টসগুলো কিন্তু
তার প্রভাব কিন্তু ভোট বাক্সে পড়তে বাধ্য, এটা আমার মনে হয়েছে। তো যেহেতু ভোট এই মুহূর্তে নয়, কিছুটা সময় আছে, এখনও দিনক্ষণ তো ঘোষণাই হয়নি, তা আমার মনে হয় দুটো দলই তাদের এই যে উইক পয়েন্টসগুলো, এই পয়েন্টসগুলো তারা রেকটিফাই করে নিতে পারবে, মেরামত করে নিতে পারবে, এবং মেরামত করে নেওয়াটাই জরুরি। শুরু করছি তৃণমূল কংগ্রেসকে দিয়ে। রাজ্যের ক্ষমতাসীন, এই মুহূর্তে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাই হোক, তা তৃণমূল কংগ্রেসের কী কী দুর্বলতা আমার চোখে পড়েছে, যেটা বিধানসভা নির্বাচনের নির্বাচনকে মাথায় রেখে তাদের রেকটিফাই করাটা জরুরি যদি ভালো রেজাল্ট করতে হয়। নাহলে কিন্তু আবারও বলছি যে এই নেগেটিভ দিকগুলোকে যদি রেকটিফাই না করা হয় তাহলে কিন্তু তার প্রভাব ভোটের বাক্সে পড়তে বাধ্য। প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে, আদারওয়াইজ কেউ নেবেন না, সীমাহীন মুসলিম তোষণ। আমি এখানে জাতপাতের বিভেদ করছি না, সীমাহীন মুসলিম তোষণের ফলে আপনারা জানেন সবাই যে মুয়াজ্জেম ভাতা, তারপরে এই আমাদের ইমাম ভাতা, এইসব নিয়ে শুরু থেকেই যখন ঘোষণা করা হলো রাজ্যের রাজ্য সরকারের পক্ষ থেকে যে এগুলো দেওয়া হবে, তখন শুরু থেকেই তো বিতর্ক ছিলই। তা এবং তারপর বিভিন্ন অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের যা ট্রেন্ড আমরা দেখেছি, আমরা লক্ষ্য করেছি, তাতে করে মনে হয়েছে রাজ্যের সংখ্যালঘু জনগণের প্রতি তারা বোধহয় একটু বেশি পরিমাণে সহানুভূতিশীল। এতে করে কী হয়েছে? এতে করে যারা হিন্দু বা যারা অমুসলিম, তারা ন্যাচারালি, তাদের মধ্যে একটা ক্ষোভ থাকা স্বাভাবিক, এবং সেই ক্ষোভ আছে, সেই ক্ষোভ আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এমন তোষণ, বিভিন্ন রকম সুযোগ সুবিধে দেওয়ার নাম করে এমন তোষণ শুরু হয়েছে কোথাও কোথাও, সেটা অত্যন্ত দৃষ্টিকটু পর্যায়ে চলে গেছে। এবার যদি ভোটে হিন্দু মুসলমান ভোটের পোলারাইজেশন হয়, তাহলে কিন্তু হিন্দু ভোটের বেশিরভাগটাই অন্য বাক্সে চলে যাওয়ার সম্ভাবনা আছে। হিন্দু বা হিন্দু ভোট কিন্তু ততটা, হয়তো মুসলিমরা ভোট দেবেন, কিন্তু হিন্দু ভোটের পোলারাইজেশন, যদি হিন্দু মুসলিম ভোটের পোলারাইজেশন হলে হিন্দু ভোট কিন্তু অন্য বাক্সে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই উইক পয়েন্টটা, এই উইকনেসটা ইমিডিয়েটলি রিপেয়ার করার দরকার আর কি। এবার আমরা জানি এই রাজ্যে 70% হিন্দু ভোট, 30% মুসলিম ভোট। এবার তৃণমূল সরকারের যা কার্যপদ্ধতি, তাতে করে আমরা ধরে নিতে পারি 30% মুসলিম ভোটের 29% তৃণমূলের বাক্সে পড়ব, 1% তো ফ্লোটিং, যাই হোক 1% যেদিক সেদিক যেতে পারে। তবে সেটা যে বিজেপির দিকে যাবে সেটা কিন্তু আমি বলছি না, তার কারণ হচ্ছে বিজেপি দলটা কিন্তু এখনও মুসলিম ভোটারদের আস্থা অর্জন করতে পারেনি সেভাবে, আর তারপরে তাদের তো একটা মন্ত্র তারা নিয়েই ফেলেছে, সেটা হচ্ছে হিন্দু রাষ্ট্র। তো এই হিন্দু রাষ্ট্র, এই কথাটা মুসলিমদের যে আবেগ, তাতে কিন্তু বড্ড বেশি আঘাত করেছে এটা বিজেপির একটা, যাই হোক আমি যখন বিজেপির পর্যায়ে আসব তখন বলবো। তো অতএব এই 70% হিন্দু হিন্দু ভোট, এটার মধ্যেও কিছু ফ্লোটিং ভোটস আছে, নিশ্চয়ই কিছু ফ্লোটিং ভোট আছে, পুরোটাই যে অন্য বাক্সে যাবে এমন বলার কোনো কারণই নেই, এমন বলা মানে হচ্ছে মূর্খের স্বর্গে বাস করা। তো এটা কিন্তু এর বেশিরভাগটাই, সিংহভাগটাই কিন্তু তৃণমূল কংগ্রেস লুজ করতে পারে, কাজেই এই উইকনেসটা এখনই রিপেয়ার করার দরকার। আমি চাইব দলের পক্ষ থেকে, দলের হাইকম্যান্ডের পক্ষ থেকে এদিকে বিশেষ নজর দিয়ে এই যে দুর্বলতা, এই দুর্বলতাটা যেন কোনোভাবে মেকআপ করে দেওয়া হয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ডুয়াল লিডারশিপ। 2011-তে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলো, তখন আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বজনগ্রাহ্যতা আছে, ওনার কথা সবাই মেনে চলেন, দলের তো সবাই কথা শোনেন, এ নিয়ে কোনো সংশয় নেই। এবার যত দিন গড়ালো, মানে দ্বিতীয় দফায়, মানে সেকেন্ড ইনিংসে ডাবল সেঞ্চুরি করে ক্যাপ্টেন মমতা যখন নবান্নের সিংহাসনে বসলেন, তারপর থেকে দলের মধ্যে ডুয়াল লিডারশিপ মাথা চাড়া দিতে শুরু করলো। ডুয়াল লিডারশিপটা কি?
ডুয়াল লিডারশিপটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের ফলে কী হচ্ছে, মানে যারা পলিটিক্যাল লোক তারা তো জানেনই, যারা রাজনৈতিক বিশ্লেষক তারাও জানেন যে এখন আর মমতা বন্দ্যোপাধ্যায় সব সিদ্ধান্ত একা নিতে পারেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে তার মতামত জানান। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মতামত জানান বলেই দলের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হয়েছে, সেই অসন্তোষের কথাটা পরে বলছি। তো ফলে তৃণমূল কংগ্রেসের যে ডুয়াল লিডারশিপ দেখা যাচ্ছে, সেই ডুয়াল লিডারশিপটা কিন্তু দলের পক্ষে একটা প্রবলেম। তার কারণ হচ্ছে এই ডুয়াল লিডারশিপের ফলে দলের যারা পুরনো কর্মী, পুরনো নেতা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানতে পারেন, কিন্তু তারা কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছড়ি ঘোরানোটাকে মেনে নিতে পারেন না, মেনে নেবেন না। এটা কিন্তু তাদের মানসিকতার ওপর একটা অন্যরকম প্রভাব ফেলবে, এবং যার ফলে একটা যদি আন্ডার কারেন্ট তৈরি হয় তাতেও অবাক হওয়ার মতো কিছু নেই। এই ডুয়াল লিডারশিপের বিষয়টা ভাবতেই হবে, ভেবে দেখতে হবে দলকে। এবার ইদানিংকালে আমরা দেখছি যে বহু মানুষ, তৃণমূল কংগ্রেসের পুরনো মানুষ, তারা দল ছাড়ছে, দল ছেড়ে অন্য দলে চলে যাচ্ছে। এবং যারা দলত্যাগী হচ্ছে তাদের সঙ্গে যদি একান্তে কথা বলা যায় তাহলে একটা জিনিস স্পষ্ট হয়, এই ডুয়াল লিডারশিপ কিন্তু তার একটা কারণ। তার কারণ তারা স্পষ্ট বলছে, মানে তারা মানে একান্তে 1:1 সিটিংয়ে তারা বলছেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানতে রাজি আছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে শিরোধার্য করব, কিন্তু আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে শিরোধার্য করব না। এটা কিন্তু তাদের বুকে একটা সেল হানছে, পুরনো যারা কর্মী তাদের। তো ফলে মানে আবার এমনও প্রশ্ন উঠছে যে কোনো কোনো সিদ্ধান্ত নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নেনই না, পুরোটাই নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এই নিয়ে কিন্তু এই মুহূর্তে দল একটু ব্যাকফুটে, এটা এটাও এই ব্যাপারটাও এই ত্রুটিটাও কিন্তু একটু রিপেয়ার করার দরকার। এই ত্রুটি যদি রিপেয়ার করা না হয় তাহলে এই মুহূর্তে ভোট হলে, যদি এই মুহূর্তে ভোট হয় তাহলে তার প্রভাব ভোট বাক্সে পড়তে বাধ্য। এবার সেটা ফরে যাবে না এগেনস্টে যাবে, যারা এই অনুষ্ঠান শুনছেন তারা তো বুঝতেই পারছেন কোন দিকে যেতে পারে। আসবো থার্ড পয়েন্টে। থার্ড পয়েন্টটা কি, থার্ড পয়েন্টটা হচ্ছে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কিরম দুর্নীতি, এই কিছুদিন আগে আমফান হয়েছিল, আমফানে প্রচুর মানুষের বাড়িঘর হারা হয়েছিল, সরকারের পক্ষ থেকে তার জন্য কম্পেনসেশন প্যাকেজ ঘোষণা করা হয়, কম্পেনসেশন দেওয়া হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমফানের বিপর্যয়ের পর যারা যে ভুক্তভোগীদের টাকা পাওয়ার কথা, আপনারা কাগজে প্রত্যেকে পড়েছেন, এটা নতুন কোনো কথা নয়, তাদের অধিকাংশই টাকা পাননি, টাকা পেয়েছেন যাদের কিচ্ছু হয়নি, তিনতলা বাড়ি, রুফটপের উপরে একটা টিনের শেড করা আছে, সেই টিনের শেডটার একটু ক্ষতি হয়েছে, পুরো টাকাটা তারা পেয়েছে। অথচ যাদের টাকা পাওয়ার কথা তারা টাকা পাননি, যারা পেয়েছেন, যে ভুক্তভোগীরা টাকা পেয়েছেন তাদের বিপুল পরিমাণে কাটমানি দিতে হয়েছে ওই টাকাটুকু পাওয়ার জন্য। এটা কাগজে কলম টিভিতে দেখেছেন আপনারা, কাগজেও পড়েছেন। যাই হোক, এছাড়াও এটা বাদ দিয়েও বলতে পারি সীমাহীন তোলাবাজি দলের বিরুদ্ধে একটা অভিযোগ। আপনি ফ্ল্যাট কিনবেন, এলাকার দাদাকে টাকা দিতে হবে, আপনি ইমারতি দ্রব্য সাপ্লাই করবেন, এলাকার দাদাকে টাকা দিতে হবে, আপনার বাড়ি পড়ে আছে ভাড়াটে ঠিক করতে হবে, দালালকে তো টাকা দিতেই হবে, সঙ্গে কিন্তু হাজির হয়ে যাবে দলের কেউ, ছোট বড় মেজো কোনো এক দাদা। যাই হোক, তো এই যে সব ক্ষেত্রে টাকা মানুষের কাছ থেকে চুইয়ে নেওয়ার যে প্রবণতা, এটা কিন্তু নিঃসন্দেহে একটা নেগেটিভ পয়েন্ট দলের ক্ষেত্রে। আমি জানি না কেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে কেন ট্যাকল করতে পারছেন না বা ট্যাকল করছেন না, অথবা তার কথা কেউ শুনছেন না, এটা আমি বুঝতে পারছি না। যাই হোক, এটাকে কিন্তু রিপেয়ার করতে হবে। আরও কী আছে, এখন তো বলাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার আর দুর্নীতি,
এটা একদম সমর্থক শব্দ। তো তাই এই বিষয়টা যদি ইলেকশন পর্যন্ত চলতে থাকে তাহলে শহরাঞ্চলের ভোটে এবং গ্রামাঞ্চলের ভোটে তার প্রভাব পড়তে পারত। গ্রামাঞ্চলের ভোটে আমফান দুর্নীতির প্রভাব পড়বে, শহরাঞ্চলের ভোটে কিন্তু এই তোলাবাজির প্রভাবটা পড়তে পারে। আর আর যেটা বিষয় সেটা হচ্ছে যে দুর্নীতি এমন রন্ধ্রে রন্ধ্রে দলটার ঢুকে গিয়েছে। আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে দলের বড় ছোট মেজ সেজ সমস্ত নেতা দুর্নীতিগ্রস্ত। যারা বলছেন, যারা দলের মধ্যে এখনো থেকে দুর্নীতি নিয়ে কথা বলছেন কিংবা যারা দলত্যাগ করার পরে দলটার দুর্নীতি নিয়ে কথা বলছেন তারাও দুর্নীতিগ্রস্ত, তার বহু প্রমাণ আমার কাছে আছে, সেগুলো সময় সুযোগে আমরা তুলে ধরব নিঃসন্দেহে। তো এই যে দলের সঙ্গে দুর্নীতি, এই যে প্রাতিষ্ঠানিক রূপ, দুর্নীতি যে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেল তৃণমূল সরকারের আমলে, এটাকে ইমিডিয়েটলি রিপেয়ার করার দরকার। আরেকটা বড় সমস্যা তৃণমূলের, সেটা হচ্ছে প্রশান্ত কিশোর। আমাদের অন্য কোনো রাজ্যে কি ভোট ম্যানেজার ছিল না যে বিহার থেকে আমাদের প্রশান্ত কিশোরকে আনতে হলো? প্রশান্ত কিশোর খুব ভালো ভোট ম্যানেজার, অন্যান্য অনেক রাজ্যে তার কৃতিত্বের পরিচয় আমরা দেখেছি। সেই কৃতিত্বের পরিচয় পাওয়ার পর আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে প্রশান্ত কিশোরও সেই সব রাজ্যে ভালো কাজ করেছে, কিন্তু এইবার আমাদের রাজ্যের ক্ষেত্রে এসে প্রশান্ত কিশোর কী করছেন? সরাসরি দলের মধ্যে নাক গলাচ্ছেন। যে নাক গলানোটাকে অনেক এমপি এমএলএ, সিনিয়র এমপি এমএলএ ভালো চোখে দেখছেন না। তাছাড়াও কী করছেন? প্রশান্ত কিশোর এবং তার লোকজন, প্রশান্ত কিশোরের কাছে যা চাকরি করেন সেই সব লোকজন বিভিন্ন এমপি এমএলএর এলাকায় ঢুকে পড়ছেন, এলাকায় ঢুকে পড়ে না এমন কিছু কাজকর্ম করছেন যেটা এমপি এমএলএদের সম্মানহানিকর, মানে সম্মানহানিকর ইন দ্য সেন্স যে সরাসরি সম্মানহানি হচ্ছে না, এমন কিছু কাজ করছেন, এমন কিছু কথা বলছেন যা সেই এমএলএ বা এমপির কোনো কোনো বিষয়ের ওপরে প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। তো এতে এমপি এমএলএরা, সাংসদরা, বিধায়করা একটু ক্ষুব্ধ, অনেক এলাকাতে কিন্তু এর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। আর সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে তৃণমূলের যেটা, সেটা হচ্ছে দলের ভাঙন। অনেক দিন ধরেই দলটা ভাঙছে, দল ভাঙার পেছনে অনেক কারণ, আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপের ওপর দলের কারুর কোনো তেমন অভিযোগ নেই, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর যারা খবরদারিটা করছেন, আমরা কাদের কথা বলছি আমি বুঝতেই পাচ্ছেন, তাদের খবরদারিতে কিন্তু বহু লোক, মানে দলের বহু পুরনো কর্মী, এরা অতিষ্ঠ, ফলে দলটা ভেঙে যাচ্ছে। এবার এই দল যারা ভাঙছে, ভোটের প্রভাব কিন্তু তার উপর পড়তে বাধ্য। যেমন ধরে নিন, ধরুন নিশীথ প্রামাণিক, নিশীথ প্রামাণিক দল ছেড়ে বেরিয়ে যাওয়ার পর তাকে যে সিটটায় দাঁড় করালো বিজেপি, সেই সিটটায় যদি নিশীথ প্রামাণিককে দাঁড় না করিয়ে অন্য লোককে দাঁড় করাতো তাহলে জেতা মুশকিল ছিল। তো এই যে, তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে দলত্যাগীরা যে দলেই যাক সেই দলের পক্ষে তারা কিন্তু প্লাস পয়েন্ট। বলছি শুভেন্দু অধিকারীর কথা, আপনি ভাবুন, শুভেন্দু অধিকারী এত বড় পদে থেকেও দলের, যখন শেষ মুহূর্তে দল পরিবর্তন করলেন, তখন আমরা কী দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীর সঙ্গে বহু অনুগামী দল ছাড়লেন। এবার যারা চেতনা চৈতন্য সম্পন্ন মানুষ তারা তো নিশ্চয়ই বুঝবেন যে এর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে, দলের পক্ষ থেকে যত বেশি যতই বলা হোক না কেন যে এখানে দল বড় ব্যক্তি বড় নয়, তো সেটা কিন্তু বাস্তবে কাজ করবে না। আমি বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন, সেটা হচ্ছে এবার যদি ভোট হয়, এবারের ভোটেতে মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম মিলিয়ে মেদিনীপুরের ভোট বাক্সে কিন্তু শুভেন্দু অধিকারীর দলত্যাগের এই প্রভাব পড়তে পারত। যাই হোক, আপাতত তৃণমূলের পাঁচটা ছটা আমরা উইক পয়েন্টের কথা বললাম, এবার আসবো বিজেপির কথা। বিজেপি লড়তে চাইছে, 2016 সাল থেকে বিজেপির ইচ্ছে তারা নবান্নের সিংহাসনে বসবে, খুব ভালো কথা। কিন্তু ইচ্ছে থাকলেই সব ক্ষেত্রে, আমাদের সব ইচ্ছে কি পূরণ হয়? পূরণ হয় না। ইচ্ছেকে পূরণ করবার জন্য কিছু কিছু পজিটিভ স্টেপস নিতে হয়, পদক্ষেপ করতে হয়। তো সেই পদক্ষেপগুলো বিজেপিরও করতে হবে যদি তারা তাদের গোলটায় অ্যাচিভ করতে, রিচ করতে চায়। যাই হোক,
বিজেপির যে উইক পয়েন্টগুলো সেটা হচ্ছে এ রাজ্যে 70% হিন্দু ভোট, একটু আগেই বলেছি 30% মুসলমান ভোট, মানে সংখ্যালঘু ভোট। বিজেপি কিন্তু সংখ্যালঘু মানুষজনের কাছে পৌঁছতে ব্যর্থ হয়েছে, মুসলমানদের কাছে গ্রহণযোগ্যতা নেই বিজেপির, কাজেই বিজেপিকে সম্বল, মানে বিজেপির কাছে সম্বল হচ্ছে 70% হিন্দু ভোট। 70% ভোটকে সম্বল করে বিজেপিকে টেক্কা দিতে হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। এটা কিন্তু একটা বড় বিষয়, সেটা হচ্ছে যে বিজেপি বলতে পারে যে এটা আমাদের প্লাস পয়েন্ট, আমরা 70% ভোট নিয়ে 100% যাদের ভোট আছে তাদের সঙ্গে টক্কর দিচ্ছি, এটা প্লাস পয়েন্ট তো নিশ্চয়ই, এটা বাইরে থেকে দেখতে খুব প্লাস পয়েন্ট, কিন্তু ভোটের অঙ্কে এই 70%, 30% এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। এবং বিজেপি যেটা একটা দুর্বলতা যে এখনও তারা 30% মানুষের কাছে, 30% ভোটারের কাছে এখনও তারা গ্রহণযোগ্যতা পেয়ে লাভ করতে পারেনি, এটা বিজেপির একটা উইক পয়েন্ট। আসছি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে সাংগঠনিক দুর্বলতা। বিজেপি এখনও এরাজ্যে সেভাবে সংগঠন গড়ে তুলতে পারেনি যেরম সংগঠন আছে তৃণমূল কংগ্রেসের বা যেরম সংগঠন ছিল বামফ্রন্টের। বুথ স্তরে আমাদের বুথে, আমাদের কটা বুথ আছে? বুথ আছে 79,903টা বুথ, 903। বিজেপি বুথ স্তরের সংগঠন এখনও মজবুত নয়, তবে হ্যাঁ যত দিন যাচ্ছে তারাও চেষ্টা করছে সংগঠন একটা একটু 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 করে বাড়াবার। তো বিজেপি যে 79,903টে বুথ আছে, এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে 60,000-এর বেশি বুথে বিজেপি এজেন্ট বসাতে পারবে না, এটা একটা বড় ব্যর্থতা বিজেপির, এই দিকটা নজরে রাখার দরকার। বা তাহলে কোন বুথগুলোতে পারবে না? মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত মুসলিম অধ্যুষিত এলাকার বহু বুথ আছে, ধরুন 19,000-20,000 মতো বুথ আছে। এই 19-20,000 বুথে কিন্তু বিজেপির পক্ষে আজও এজেন্ট বসানো সম্ভব নয়, আজ আজকের দিনের কথা বলছি। তবে দিন যত যাবে তত তো নিশ্চয়ই ওরাও, ওদের নেতৃত্ব ভেবে দেখছেন নিশ্চয়ই বিষয়টা, তারাও নিশ্চয়ই একটা কিছু রাস্তা বার করবেন, পথ বার করবেন, কিন্তু এটা একটা বিষয়, এটা একটা ড্রব্যাক বিজেপির। তিন নম্বর কি? তিন নম্বর হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কাকে প্রজেক্ট করে নির্বাচনে লড়ে রাজ্যে? মমতা বন্দ্যোপাধ্যায়, যে আমাদের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। ধরুন যে কোনো দলের পক্ষে তারা যখন রাজ্য নির্বাচনে লড়াই করবে অ্যাসেম্বলি ইলেকশনে, তো তাদের তো একটা মুখকে প্রজেক্ট করতে হয়। বিজেপি আজ পর্যন্ত সেই কোনো মুখকে প্রজেক্ট করতে পারলো না যে হ্যাঁ আমরা যদি ক্ষমতায় আসি তো এই এক্স ভদ্রলোক মুখ্যমন্ত্রী হবেন, কি ওয়াই ভদ্রলোক মুখ্যমন্ত্রী হবেন, কি জেড ভদ্রলোক মুখ্যমন্ত্রী হবেন। ফলে বিজেপি কাদের, কাকে প্রোটেক্ট, সরি প্রজেক্ট করছে? বিজেপিকে কিন্তু এখনও সেই প্রজেক্ট করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে, মানে নরেন্দ্র মোদীর নামে বিজেপি রাজ্যে ভোট করাতে চাইছে। বিজেপি যদি ভাবতো তাহলে বিজেপি ইতিমধ্যেই একটা মুখকে প্রজেক্ট করে বলতে পারতো যে এই নিয়ে আমাদের জিতলে, এই নিয়ে আমাদের তার মানে বিজেপি তেমন গ্রহণযোগ্য লোক কারোকে খুঁজে পায়নি এখনও, হয়তো সেই খোঁজটা এখনও চলে যাচ্ছে। কিন্তু যাই হোক, ভোটে লড়তে হলে, বিশেষ করে বিধানসভা ভোটে লড়তে হলে একটা মুখকে প্রজেক্ট করতে হয়, সেই প্রজেকশনটা বিজেপি এখনও করতে পারেনি, এটা কিন্তু এখনও বিজেপির ড্রব্যাক। তাই মোদীকে সামনে রেখে তারা লড়ে যাচ্ছে, লড়তে হচ্ছে, প্রজেকশনটা ইমিডিয়েট জরুরি, খুব জরুরি। যদিও আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে বিজেপির শির মাথার ওপরে আছে আরএসএস, আরএসএসই দেখবে গোটা বিষয়টা, তো তারা এমন একজন মানুষকে বসাবেন যারা যিনি গ্রহণযোগ্য সবার কাছে। দেখুন, আমি যাকে দেখতে পাচ্ছি না, আমি এখনও দেখতে পাচ্ছি না, আমি জানি না ভগ ঈশ্বর আছেন কি নেই, আমি তাকে চেহারা দেখিনি, আমি আমার তার প্রতি একটা সিম্প্যাথি থাকতে পারে, কিন্তু আমি যদি ভগবানকে দেখতাম, আমি যদি মা কালীকে চোখের সামনে দেখি, তাহলে তো আমি তার পায়ে লুটিয়ে পড়তে পারবো, সেটা তো পারছি না। তাহলে তো আমি পুরোপুরি তাকে সমর্থন করতে পারবো, সেটা তো পারছি না। দূর থেকে আড়ালে আবডালে সমর্থন, এটা ভোটের বাক্সে খুব একটা প্রভাব ফেলবে না, মানে প্রভাব ফেলে এটা ভোটের বাক্সে। আরেকটা কি, আরেকটা হচ্ছে বিজেপি এমন একটা দল এই রাজ্যে যে দলটার রাজ্যে তেমন কোনো মজবুত
অফিসিয়াল সংগঠন নেই, আছে অফিস আছে, তার সব কিছু আছে, মানে কোনো সিদ্ধান্তই রাজ্যে বসে বিজেপি নিতে পারছে না। বিজেপিকে সিদ্ধান্ত নিতে হচ্ছে কার উপর ভিত্তি করে, কেন্দ্র কী ডিসিশন দিচ্ছে তার উপর ভিত্তি করে। একটা উদাহরণ দিচ্ছি, গতবার লোকসভা নির্বাচনে আলুওয়ালিয়া আলুওয়ালিয়াকে দাঁড় করানো হয়েছিল। এবার তৃণমূলের যখন দেওয়াল লেখা শেষ, তৃণমূলের দেওয়াল লেখা শেষ যখন, তখন বিজেপি আলুওয়ালিয়ার নাম বলল যে ইনি আমাদের ক্যান্ডিডেট। ফলে সেই যে যিনি ক্যান্ডিডেট হবেন তাকে তো প্রচার করতে হবে, তার তো অন্তত একটি মাস দেড়টি মাস প্রচারের জন্য দরকার, ঘরে ঘরে পৌঁছতে হবে তাকে। আলুওয়ালিয়া সময় পেলেন কতদিন? মাত্র 15 দিন। এটা তো বিধানসভা নির্বাচনের নির্বাচনের ক্ষেত্রে এইরকম ছেলে খেলা করলে তো এটা তো একটা নিশ্চয়ই নেগেটিভ সাইড। তো ফলে গোটা বিষয়টা হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্বের উপর নির্ভরশীলতার জন্য বহু কাজ যেটা আমি আজকে করে ফেলতে পারি রাজ্যে বসে, আমি তো আর একজন তো, সে তো কেন্দ্রের উপর নির্ভরশীল, কেন্দ্র থেকে গ্রিন সিগন্যাল আসবে তবে সে কাজটাকে ইমপ্লিমেন্ট করবে। ন্যাচারালি 2 দিন পিছিয়ে যাচ্ছে, 3 দিন পিছিয়ে যাচ্ছে, 4 দিন পিছিয়ে যাচ্ছে। এই যে পিছিয়ে পড়ছে, এই পিছিয়ে পড়ার বিষয়টা কিন্তু বিজেপিকে ভাবতে হবে। আরেকটা কি, আরেকটা দুর্বলতার জায়গা হচ্ছে নতুন কর্মীদের সঙ্গে বিজেপি কিছুতেই পুরনো কর্মীদের এক ছাতার তলায় আনতে পারছে না। যেমন ধরুন, যারা বিভিন্ন দল থেকে দলত্যাগ করে আসছেন, তারা কেন আসছেন দলত্যাগ করে? আমি তো আমার বাড়িতে থাকি, আমি তো আমার বাড়ি ছাড়ছি না, দলটা যদি আমার বাড়ি হয় আমি আমার বাড়ি কখন ছাড়বো? যখন পরিবারের প্রধানের সঙ্গে চূড়ান্ত অশান্তি হবে। সেই অশান্তির পেছনে কিন্তু পাওয়া না পাওয়ার একটা হিসেব থাকে, এটাকে মাথায় রাখতে হবে। তো বিভিন্ন দল ছেড়ে যারা বিজেপিতে আসছেন, তারা পাওয়া না পাওয়ার হিসেবের অঙ্কেই কিন্তু আসছেন ফাইনালি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কোথাও না মুখে কেউ বলছে না, কিন্তু ভেতরে ভেতরে একটা বিষয় কিন্তু থেকেই যাচ্ছে, পাওয়া এবং না পাওয়া। তো তারা তো কিছু পাওয়ার জন্য আসছে, সেটা হোক না সম্মান পাওয়া, সম্মান পাওয়ার জন্যই হয়তো তারা আসছে, অন্য পাওয়াগুলোকে বাদ দিয়ে বলছি। তো তাদেরকে বাড়তি সম্মান দিতে গিয়ে, তাদেরকে প্রাপ্য সম্মান দিতে গিয়ে অটোমেটিক্যালি কী হচ্ছে না, যারা পুরনো কর্মী, যারা এতদিন ধরে বিজেপিটা করে এলো, তাদেরকে সেভাবে সম্মান দেখানো যাচ্ছে না। ফলে দুই উভয় পক্ষকে একই ছাতার তলায় আনা যাচ্ছে না, এটাও কিন্তু একটা দুর্বলতা। এই মুহূর্তে ভোট হলে ভোট বাক্সে কিন্তু এর প্রভাবও পড়তে বাধ্য। আজ আর বেশি নয়, এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে থাকুন, আবার দেখা হবে, নমস্কার।